নূপুর শর্মা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্যের জেরে আরব দেশগুলোতে যেভাবে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তলব করা হয়েছে বিশ্বের মাটিতে, যেভাবে নূপুর শর্মার মন্তব্যের জেরে ভারতকে লজ্জিত হতে হলো, ভারতের নাম খারাপ হলো, এরপরে নড়ে চড়ে বসেছে মোদি সরকার, বিজেপি, এবং তারা রীতিমতো তাদের নেতা নেত্রীকে সাসপেন্ড করেছে, মুসলিম বিরোধী সমস্ত টুইট ডিলিট করার নির্দেশ দিলেও ভক্তদের নূপুর শর্মার প্রতি প্রেম এখনও যায়নি। তার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নূপুর শর্মার প্রতি প্রেম দেখিয়ে ট্রেন্ডিং চালাচ্ছে নূপুর শর্মাকে সাপোর্টে। দেখুন আপনাদেরকে একটি পোস্ট দেখাচ্ছি, এই পোস্টটি দেখুন, কোনো এক ব্যক্তি লিখেছে, নামটা হাইড রাখছি, যে আজ যদি নূপুর শর্মাকে সমর্থন না করি তাহলে নিজেদেরকে হিন্দুত্ব বলার কোনো অধিকার থাকবে না। আচ্ছা ভাই, এদের দাবিটা কি যে নূপুর শর্মার জন্য বিদেশের মাটিতে আজকে ভারতের নাম খারাপ হচ্ছে, বিদেশের মাটিতে ভারতের নাম লজ্জিত হচ্ছে, ভারতীয় রাষ্ট্রদূতদেরকে ডেকে রীতি অপমান করা হচ্ছে, যে আরব দেশগুলোর ভারতের দিকে আঙুল তোলার হিম্মত ছিল না, ক্ষমতা ছিল না, আজকে সেই আরব দেশগুলো শুধুমাত্র এই মহিলার জন্য আজকে ভারতীয় সম্মানিত রাষ্ট্রদূতদেরকে ডেকে অপমান করা হচ্ছে, সে দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, আর সে দেশে যথারীতি যদি সবাই পণ্য বয়কটের ডাক দেয়, পণ্য বয়কট করে, ভারত বিপুল পরিমাণে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকবে, কারণ সেই দেশগুলো থেকে আমার দেশ মোটা অঙ্কের একটা ইনকাম করে, সে মোটা অঙ্কের একটা আর্নিং আসে। তারপরে এই মানুষগুলো আজকে যেই মহিলার কারণে এত নাম খারাপ হচ্ছে দেশের, সেই মহিলার সমর্থনে আজকে এরা সাপোর্ট করার কথা বলছে, টুইটারে ট্রেন্ডিং করার কথা বলছে, আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, আমি এদের দাবিটা কি বুঝতে পারি না। এদের দাবিটা একটাই, দেশের নাম খারাপ হচ্ছে তাদের, এতে কোনো যায় আসে না। কারণ যদি আমরা ইতিহাস মানে ঘাঁটি তাহলে দেখতে পাবো কিছু মানুষ স্বাধীনতা আন্দোলনের সময় ঠিক দেশের সঙ্গে গাদ্দারি করেছিল, ইংরেজদের পক্ষ অবলম্বন করেছিল। আজকে বর্তমানে এরকমই কিছু মানুষ আজকে নূপুর শর্মার প্রতি সহমর্মিতা জানাচ্ছে, নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য, সাসপেন্ড করে দেওয়ার জন্য। ভারতের নাম যে বিদেশের মাটিতে খারাপ হচ্ছে এই মহিলার জন্য, এই নিয়ে তাদের কোনো, আমার মনে হয় না এই নিয়ে তাদের অন্তরে কোনো ইয়ে আছে। যদি থাকতো একটু পরিমাণও দেশের জন্য যদি অন্তরে মায়া থাকতো, তাহলে আজকে নূপুর শর্মার প্রতি আজকে প্রেম দেখাতো না, স্ট্যান্ড উইথ নূপুর শর্মা বলে সোশ্যাল মিডিয়ায় আজকে ট্রেন্ডিং চালাতো না। আমরা ইতিপূর্বেও দেখেছিলাম এর একটাই কারণ, আজকে এগুলো এরা করছে তার একটাই কারণ, কারণ নূপুর শর্মা নবী মোহাম্মদকে নিয়ে, ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে, এটাই একমাত্র কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। আপনারা ইতিপূর্বে দেখেছেন এদের থেকে ভালো আশা কিছু, এদের থেকে এর চেয়ে আর ভালো কিছু আশা করা যায় না। যখন ফ্রান্সে ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে যখন সেখানে নবী মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছিল, ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করা হচ্ছিল, ঠিক তখনও এরা স্ট্যান্ড উইথ ফ্রান্স লিখে কিন্তু ট্রেন্ডিং চালাচ্ছিল। আমি বুঝতে পারি না এই মানুষগুলোর দাবি কী, এই মানুষগুলোর দেশের প্রতি ভালোবাসা কোথায়, দেশের প্রতি ভালোবাসা থাকলে আজকে এগুলো করতে পারতো। আর এসব দেখে সোশ্যাল মিডিয়ায় একজন হিন্দু দাদা নাম অর্ক সাহা, তিনি লিখেছেন, বিশ্ব হিন্দু জাগরণ বিরাট হিন্দুত্ব করতে গিয়ে আপাতত বিশ্বজুড়ে ইসলাম জাগরণ করে দিয়েছে বিজেপি। গত কয়েকশো বছরে প্রথমবার আরব, কাতার, ইরাক, ইরান, কুয়েত কোনো এক ইস্যুতে ঐক্যবদ্ধ হলো, যা কয়েকদিন আগেও বিশ্ব কল্পনা করতে পারত না। গোটা আরব জগৎকে ঐক্যবদ্ধ করার জন্য উনাকে বিশ্ব খলিফা উপাধি দেওয়া হোক। দেখলেন, অর্ক সাহা নামক এক দাদাই কমেন্টটি করেছেন, মন্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আমি বুঝতে পারি না এই মানুষগুলোর চিন্তা চেতনা কখন, যখন বিজেপি আজকে চাপে পড়েছে, নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দল বলে সরাসরি প্রকাশ করছে, লিখিতভাবে দিচ্ছে যে বিজেপি এসব কর্মকাণ্ডকে সমর্থন করে না, তাদের দল বহির্গত কাজ এগুলো, তা যদিও কতটা ধর্মনিরপেক্ষ সে কথা আমরা সকলে জানি, তবু আজকে ঘোষণা করছে, বাধ্য হয়ে তাদেরকে সাসপেন্ড করেছে, তারপরেও এই মানুষগুলো নূপুর শর্মার প্রতি প্রেম দেখাচ্ছে, তার একটাই কারণ, নূপুর শর্মা ইসলামের বিরুদ্ধে নবী মোহাম্মদকে নিয়ে নোংরা মন্তব্য করেছে, সেই জন্য। তো আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে, চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট।